দুনিয়ার স্বার্থে। অধিকাংশ মানুষের সম্পর্ক যার সাথে দুনিয়ার স্বার্থ আছে, দুনিয়ার স্বার্থ হচ্ছে মূল টাকা পয়সা, সুতরাং টাকা পয়সার খাতির যার সাথে আছে তার সাথে খাতির, বাপ মায়ের চাইতে বেশি খাতির, মায়ের পেটের ভাই বোনদের চাইতে বেশি খাতির। জি, বরং ছেলে মেয়েদের হক, স্ত্রীর হক আদায় করে না, শুধু টাকার পিছনে ছুটছে। কতবার যে টেলিফোন করে ওদেরকে, আর কতবার যে যোগাযোগ করে দিনে, সারাদিন মেতে থাকে ওদের সাথে যাদের সাথে টাকা পয়সার স্বার্থ রয়েছে। সারাদিন হয়তো স্ত্রীর খোঁজ নেয় না, একবারও টেলিফোন করে না বাইরে থাকলে, আর আসে এমন সময় যে সময় একেবারে ভেঙে পড়েছে, আর শরীর চলে না, এসে কথা বলার সময় নেই, আর কথা বললো আবার এখানেও এসে ওই মোবাইল থেকে শুরু হয়ে গেল আবার ওদের সাথে যাদের সাথে দুনিয়ার স্বার্থ রয়েছে, যার ফলে স্ত্রীর হক অনেকেই আদায় করে না, অনেকে আদায় করে না, ছেলে মেয়েদের হক আদায় করে না, অধিকাংশ লোকই আদায় করে না, অধিকাংশ মুসলিমরা আদায় করে না, কারণ সময় নেই যে ছেলে মেয়েদের সময় দিবে, তাদের সাথে একটু বসবে, তাদের সাথে বসে খাবে, হ্যাঁ তাদের সাথে বসে একটু কথা বলবে, তাদের মনের কথাগুলি শুনবে এবং তাদের সাথে বিভিন্ন বিষয়গুলি শেয়ার করবে, আদব কায়দা শিখাবে, তালিম তরবিয়ত দেবে, কোনো সময় নেই অধিকাংশ মানুষের কাছে। আল্লাহ হেফাজত করে এরকম অবস্থা থেকে, কিসের জন্য? কারণ দুনিয়ার ধান্দা এত বেশি বেড়েছে, দুনিয়ার মুখ্য বিষয় যেটা সবাই যেটার পিছনে ছুটে ছোট থেকে বড়, সেটা হচ্ছে পয়সা। এই জন্য সম্পর্কটা আজকাল পয়সা ভিত্তিক হয়ে গেছে, যার সাথে পয়সার স্বার্থ রয়েছে। দুনিয়ার একটি গুরুত্বপূর্ণ লোভের বিষয় হচ্ছে নেতৃত্ব, পদ, ক্ষমতা, যার ফলে যার সাথে ক্ষমতা, নেতৃত্ব, পদ এইসবের স্বার্থ রয়েছে, সাংগঠনিক স্বার্থ অথবা আপনার যে কোনো রাজনৈতিক স্বার্থ, যার সাথে যে স্বার্থ রয়েছে, গদি ক্ষমতা ইত্যাদি, সেসব নিয়মিতে আছে, আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক নেই। এটাকে যদি উপলব্ধি করতে চান তো দেখবেন নিজেকে আপনি মানে বিচারের কাঠগড়াই রাখেন আর বিচার করেন যে আমি আমার ভাই বোনদের সাথে সপ্তাহে কয়বার কথা বলছি, অনেকে মাসেও কথা বলেন না, সপ্তাহে দূরের কথা, দৈনিক তো দূরের কথা, মাসকে মাস চলে যাচ্ছে ভাই বোনদের সাথে কথা নেই, খালা ফুফুর সাথে কথা তো নেই, বাপ মায়ের সাথে অনেকের নেই। জি, স্ত্রী ছেলে মেয়েদের খোঁজ নেওয়ার সময় নেই। জি, বাপ মায়ের খোঁজ ছেলে মেয়েরা নেয় না, দুনিয়ার স্বার্থে মেতে আছে, দুনিয়ার স্বার্থে মেতে আছে। এ হচ্ছে বর্তমান যুগের অবস্থা, যার ফলে এই বিষয়টি নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। এদিকে যাদের হক আল্লাহর উপরে ফরজ করেছেন তাদের সাথে যোগাযোগ নেই, মাসকে মাস যোগাযোগ নেই, তাদের সাথে ঈদ চলে গেল, ঈদের মোবারকবাদ দেওয়া আজকাল মোবারকবাদ দেওয়ার হিড়িক পড়েছে, মানে খুব সহজ, যেহেতু পয়সা খরচ হয় না, হোয়াটসঅ্যাপে বিভিন্ন সোর্সে, ফেসবুকে, হ্যাঁ বিভিন্নভাবে মেসেজে মোবারকবাদ, ঈদ মোবারক মোবারক, এই যে মোবারক, কতটা নিজের আত্মীয় নিকট আত্মীয়দেরকে মোবারকবাদ পেশ করছেন, আর কতটা যাদের সাথে দুনিয়ার স্বার্থ রয়েছে তাদেরকে কতটা মোবারকবাদ পেশ করছেন, চিন্তা করে দেখেন। এই জায়গাগুলিতে রাখেন যে আমি আমার বন্ধু বান্ধব যে মহল রয়েছে তাদের সাথে দিনে সপ্তাহে কতবার টেলিফোন করছে, দুনিয়ার গরজ যেহেতু তাদের সাথে, পক্ষান্তরে আমার ভাই বোন আত্মীয় স্বজন তাদের খোঁজ নিচ্ছি কি না, তাদের সাথে আমার সুসম্পর্ক আছে কি না, না তাদের সাথে স্বার্থ যেহেতু জড়িত নয়, দুনিয়ার স্বার্থ জড়িত থাকলে ঠিক আছে, ওদের সাথে পয়সার স্বার্থ আছে, গদির স্বার্থ আছে, আরও জমি জায়গার স্বার্থ আছে, তাহলে ঠিক আছে, নাহলে এমনি আত্মীয়তার খাতিরে তাদের সাথে সম্পর্ক এইরকম লোক আজকাল পাওয়াটা বড় মুশকিল হয়ে গেছে। অনেক যাদেরকে আংশিক ধার্মিক বলা যেতে পারে, মানে সহি আকিদা ধার্মিক, পাঁচ অক্ত সালাত পড়ে ধার্মিক, ফরজ ওয়াজিব আদায় করে ধার্মিক, এসব দিকগুলো তো ধার্মিক, কিন্তু আল্লাহর হক ঠিক থাকলেও মানুষের হকের খবরই নেই। সবচাইতে বেশি নিকট আত্মীয় কে, সবচেয়ে বেশি নিকট আত্মীয় কে চিন্তা করেন, বলেন তো দেখি, মা বাবা, ভাই বোনের আগে মা বাবা, আত্মীয় মানে বাপ মাকে বাদ দিয়ে যে ধরেন না, আগে যে আপনার জন্মদাতা বাপ মা, যারা আপনার আমার অস্তিত্বের মাধ্যম, আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহ একটা মাধ্যম তৈরি করেছেন, যারা মাধ্যম আপনার দুনিয়াতে অস্তিত্ব পাওয়ার আশার, তাদের হক আগে, তাদের খোঁজ খবর আগে, তাদের সাথে সুসম্পর্ক আগে,
আর তারপরে আপনার স্ত্রী ছেলে মেয়ে তো আছেই, আর তারপরে তখন ভাই বোন, জি এইভাবে শুরু করতে। এমন নয় যে ওই আমার বংশধরের সাথে ঠিকই যোগাযোগ আছে, বংশের ওই সব লোক যাদের সাথে দুনিয়ার সম্পর্ক আছে, কিন্তু একেবারে নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ। এই হলে আপনার এই তৌহিদ, আপনার সহি আকিদার দাবি দার হওয়া, আর আপনার এই পাঁচ অক্ত সালাদ, এই দিয়ে নাজাত পেয়ে যাবেন, এত সহজ বিষয় নয়। সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে নিজের মহাসাবা, আত্মপর্যালোচনা করা, আত্মসমালোচনা করা, নিজের হিসাব নিজে করার তৌফিক দান করেন এবং নিজের হিসাব নিজে করে সংশোধনের তৌফিক দান করেন। যদি আমাদের জীবনে বক্রতা থাকে আর আছে, কারো এই ক্ষেত্রে বাঁকা হয়েছে, কারো এই ক্ষেত্রে বাঁকা হয়েছে, আমাদেরকে নিজেকে সোজা করার তৌফিক দান করেন সিরাতে মুস্তাকিমের ওপর। বেশ কিছু আয়াত আমার সামনে আছে, কিন্তু সবগুলি না হলে কিছু আয়াত আপনাদের সামনে পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে কয়েকটি আয়াতে আত্মীয়দের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি আয়াত সূরা বাকারা আয়াত নম্বর 83, আল্লাহ বলেছেন ওয়াইযা আখাযনা মিসাকা বানি ইসরাইল, স্মরণ করো যখন আমি বনি ইসরাইলদের কাছে ওয়াকাট্য চুক্তি নিয়েছিলাম। মিসাক মানে হচ্ছে শক্ত ওয়াদা প্রতিশ্রুতি। আল্লাহ ওয়াদা নিয়েছেন বনি ইসরাইলদের কাছে, কার মাধ্যমে? নবী মুসা আলাইহিসসালামের মাধ্যমে। আর আম্বিয়া বনি ইসরাইল যুগে এক যুগে বরং অনেক নবীও এসেছে বনি ইসরাইলের, অধিকাংশ নবী বনি ইসরাইল বংশের, ইয়াকুব আলাইহিসসালাম বংশের। তাদের কাছে ওয়াদা নিয়েছিলাম কি? লা তাবুদুনা ইল্লাল্লাহ, প্রথম প্রতিশ্রুতি হচ্ছে, অকাট্য চুক্তি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারও ইবাদত করবে না, না দরগা না দুর্গা, না প্রতিমা পূজা করবে, না মাজার পূজা করবে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবে না, আল্লাহ ছাড়া কাউকে আহ্বান করবে না। যেমন হরে রাম হরে কৃষ্ণ বলবে না, তেমনি ইয়া গৌস ইয়া খাজা এইসব বলবে না, জি ইয়া আলী ইয়া হুসাইন বলবে না। লা তাবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তৌহিদ সহি আকিদা এক নম্বরে। তারপরে জি আল্লাহর ইবাদত করবে, তো আল্লাহর ইবাদত শুধু এটা ইবাদত তো শুরু হলো তৌহিদ দিয়ে। তাহলে তৌহিদের বাস্তবায়ন হচ্ছে পাঁচ অক্ত সালাত, তৌহিদের বাস্তবায়ন হচ্ছে যেটাকে আজকালকার ভাষায় ইংলিশ ম্যানরা বলছে প্র্যাকটিসিং মুসলিম, বাস্তবে মুসলিম হওয়া, বাস্তবে মুসলিম হওয়া। সেটা হচ্ছে যে সালাতের পরে আপনি জাকাত দিবেন, রমজান মাসের সিয়াম আদায় করবেন, তারপরে হজ ফরজ হয়েছে হজ আদায় করবেন, আপনি বিলম্ব করবেন না, তারপরে সুন্নত নফল করবেন, যেমন যেগুলো করণীয় আদেশ সেগুলি মান্য করবেন, যেগুলি নিষেধ সেগুলি থেকে বিরত থাকবেন, নিজেকে বাঁচিয়ে রাখবেন। এ হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী মানে আল্লাহ যা হুকুম করেছেন কথা কাজ তা পালন করা, আর যা নিষেধ করেছেন কথা কাজ তা থেকে বিরত থাকা। তারপরে যদিও তারই অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে ব্যাপক অর্থে, কিন্তু এটা তো আল্লাহর হকের কথা ছিল যে আল্লাহর ইবাদত করবে একমাত্র, হ্যাঁ আল্লাহর হক ছিল, আল্লাহর হক আদায় করে শুধু জান্নাত যাওয়া যাবে না, আল্লাহর বান্দাদের হক আদায় করতে হবে। দুই নম্বরে তাই বলছেন ওয়াবিল ওয়ালিদাইন এহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করি, ভালো আচরণ করি, যেটা ভালো। আপনি বাপের জায়গায় নিজেকে রাখেন, একজন মহিলা এখন কি করুক, তার ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, তাদের থেকে কি আশা করে ওইটা এখন করবেন। এখন আপনার ছেলেমেয়েরা বড় হয়নি অথবা বিয়ে শাদী করেননি, বাপ মায়ের সাথে ওই আচরণটা করবেন যে আচরণটা বার্ধক্যে পৌঁছিলে যখন বুড়ো হয়ে গেছেন, একজন মহিলা বুড়ি হয়ে গেছে তখন কি আশা করে ছেলেমেয়েদের কাছে যে আমাদের সাথে কেমন আচরণ করবে, সেই আচরণটা করতে হবে। ওয়ালিদাইন এহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করবি, ওয়াজিল কুরবা আত্মীয়দের সাথে, দুই নম্বরই বাপ মায়ের পরে, হ্যাঁ কি সৃষ্টির হকের ক্ষেত্রে দুই নম্বর, আল্লাহর হকের পরে আল্লাহর হক এক, দুই নম্বরে পিতামাতার হক, তিন নম্বরে হচ্ছে ওয়াজিল কুরবা আত্মীয়দের। আর যেমনটা বললাম যে নিকট আত্মীয় দূরের আত্মীয় সবগুলির হক রয়েছে, যে যত বেশি নিকটের তার সাথে তত বেশি সদাচরণ হইতে হবে, তার পাশে তত বেশি দাঁড়াইতে হবে, যাহার যে প্রয়োজন রয়েছে। এর মানে এই নয় যে প্রত্যেক আত্মীয়কে টাকা পয়সা দিতে হবে, এটাও কিন্তু না, হ্যাঁ আর্থিক সহযোগিতা করতে হবে বা আর্থিক খেদমত করতে হবে, যারা অসচ্ছল ঠিক আছে তাদের ক্ষেত্রে আর্থিক প্রয়োজন রয়েছে, যারা সচ্ছল তাদের ক্ষেত্রে মাঝে মধ্যে হইলেও কিছু উপঢৌকন হাদিয়া তোহফা দেওয়া, এটা হচ্ছে
যদিও সেটা হয়তো ফরজ নয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষের যদি মনোমালিন্য থাকে, ভুল বোঝাবুঝি থাকে, অথবা দূরত্ব থাকে, অথবা এমনিতেই হ্যাঁ যেন এই সম্পর্কে মরিচা ধরে যাচ্ছে, সম্পর্ক মরিচা ধরে, ওর নবায়ন করা লাগে, নবায়ন করা লাগে, সেটা কীভাবে? মাঝে মাঝে হাদিয়ে দিলে, যদি আপনি ভাই বোনকে মাঝে মাঝে এই যে রমজান আসলো, এই যে ঈদুল আজহা আসছে, মাঝে মাঝে কিছু দেন, ভাই বোনদের ছেলেমেয়েরা আছে তাদের জন্য কিছু হাদিয়া, কাপড় চোপড়ের জন্য কিছু টাকা পয়সা পাঠিয়ে দিলেন, সম্পর্কে নবায়ন হইল না হলো না? জি, এইভাবে, যদিও তারা সচ্ছল। তারপরে আল্লাহ কি বলছেন, বলি ইয়াতামা ইয়াতিমদের ওয়াল মাসাকিন মিসকিনদের ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর বাকি সমস্ত মানুষের সাথে ভালো কথা বলবে। হক তো আত্মীয় স্বজনদের, ইয়াতিম যারা হ্যাঁ দুস্ত মিসকিন দরিদ্র ইত্যাদি, কিন্তু সমস্ত মানুষের সাথে ভালো কথা বলবে, ভালো আচরণ করবে। এটা ইসলামের এত বড় সৌন্দর্য, সুবহানাল্লাহ, কারো কাছে পাবেন না, কারো কাছে পাবেন না। অন্যরা যে তার সাথে ভালো করে, যে তার সাথে ভালো করে তার সাথে ভালো করে, জি, কিন্তু যে তার সাথে হয়তো ভালো করে না তার সাথে ভালো করে না। কিন্তু ইসলাম কি শেখাচ্ছে? প্রতিটি মানুষ, মুসলিম হোক অমুসলিম হোক, সৎ হোক অসৎ হোক, নেক হোক পাপিষ্ট হোক, অকুলুলিন নাস, সমস্ত মানুষের সাথে ভালো কথা বলো, হোস না ভালো কথা বলো। সুতরাং কাফেরের সাথে ভালো কথা বলতে হবে, নাস্তিকের সাথে ভালো কথা বলতে হবে, জি, জালেমের সাথে ভালো কথা বলতে হবে, সবার সাথে ভালো কথা বলতে হবে, আত্মীয় হোক অনাত্মীয় হোক, অকুলুলিন নাস হোস না। ওয়াকিমুসলাহ, এখন আল্লাহ রাব্বুল এক একটি করে বানবে, ওয়াকিমুস সালাত কায়েম করো, যাকাত দাও, জি, আল্লাহই ওয়াদা নিয়েছেন, কিন্তু সুম্মা তাওয়াল্লাই, তো আল্লাহ বলছেন বনী ইসরাইল তোমাদের কাছে শক্ত ওয়াদা নিয়েছিলাম, তোমরা ফিরে গিয়েছিলে, অল্প কিছু লোক থেকেছিল, যুগে যুগে এমনটাই হয়েছে, জান্নাতের পথে অল্প কিছু লোকই থেকেছে, অধিকাংশ লোক জাহান্নামের পথ নিয়েছে, অথচ সকলকে এই নির্দেশ দেওয়া হয়েছে। দুই নম্বর আয়াত খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বাকারা 215-তে, ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, খরচ করার ক্ষেত্রে কোথা থেকে শুরু করবেন আপনি? আগে তো নিজে তো শুরু করতে হবে, নিজে তো বাঁচতে হবে খেয়ে দিয়ে, তাই না? নিজের প্রয়োজন পুরা করতে হবে, আপনার পোশাক আমার পোশাক, তার অন্য কারো দায়িত্ব নেই যে কিনে দেবে, আমার পয়সা আছে আমাকেই দিয়ে কিনতে হবে, ঠিক না? আমার খরচ আমাকে করতে হবে, যতক্ষণ নিজে করতে পারছেন। তো আল্লাহ তারপরে বলছেন, ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে মাসলা জিজ্ঞেস করতো লোকেরা, অমুসলিমরাও জিজ্ঞাসা করেছে, আর অধিকাংশ ক্ষেত্রে মুসলিমরা, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা জিজ্ঞাসা করেছেন। কোরআনে কেরিমে যে ইয়াস আলুনাকা বলে এগুলো ফতোয়া, কিন্তু আলোচনা করা হয়েছে কোরআনে কেরিমে, কখনো মুসলিমদের ক্ষেত্রে, কখনো কাফেরদের ক্ষেত্রে, জি, কাফেরদের ক্ষেত্রে ইয়াস আলুনাকা আনির রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে, পরীক্ষা, ইয়াস আলুনাকা আন জিল কারনাইন, দেখি পরীক্ষা করে জিল কারনাইন সম্পর্কে কিছু জানছে কি জানছে না, যদি নবী হয় তো অবশ্যই বলতে পারবে, ঠিক না? হ্যাঁ, আসহাবে কাহাফ সম্পর্কে, জি, এইভাবে। তো কাফেরা কখনো কখনো পরীক্ষামূলক জিজ্ঞাসা করতো, জি, যেমন ইহুদিরা এসে জিজ্ঞাসা করেছে, সাহাবাই কেরামগণ মাসলা জিজ্ঞেস করতেন, কোরআন বেশ কিছু মাসাইল এইভাবে আল্লাহ বর্ণনা করেছেন। ওয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, সাহাবীরা এসে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা যে খরচ করব, কোনখানে খরচ করব, প্রথম কোথায় খরচ করব? আল্লাহ বলছেন, কুল, হে নবী বলে দাও, মা আনফাক্তু মিন খাইরিন, যে কোনো কল্যাণমূলক কাজে খরচ করো, মিন খাইরিন, খাইর মানে সম্পদ, কিন্তু খাইরের একটি তাফসির হচ্ছে কোরআনে কারিম বা হাদিসের ভাষায় যেখানে খাইর বলা হয়েছে, আসল হচ্ছে পয়সাকে খাইর বলা হয়েছে, পয়সা মানে কল্যাণ, যদি সেটা কল্যাণের কাজে ব্যবহৃত হয়, আর সেটাকে যদি অকল্যাণের কাজে ব্যবহার করা হয় তো তখন অকল্যাণ, কিন্তু আসলে পয়সাতে কল্যাণ আছে, পয়সা ছাড়া কোনো কাজ হবে না, কোনো গঠনমূলক কাজ, কোনো খেদমত ইসলামের কোনো কাজই হবে না, মসজিদ করবেন পয়সা লাগবে, মাদ্রাসা করবেন পয়সা লাগবে, ইসলামী সেন্টার চালাবেন পয়সা লাগবে, না হলে বন্ধ করে রেখে দিতে হবে। মান ফাক্তুমিন খাইরিন, যে কোনো কল্যাণে খরচ করবে, তো প্রথম যে খরচ, ফালিল ওয়ালে দেন, প্রথম কার জন্য? পিতা মাতার জন্য, নিজের খরচের পরেই ফালিল ওয়ালে দেয়নি, ওয়াল আকরাবিন, জি, পিতামাতার ক্ষেত্রে অনেকে দায়িত্ব মনে করেন, সেই জন্য পিতামাতা বলা হয়েছে, যদিও পিতামাতার চাইতেও বেশি গুরুত্ব, এটা অনেকে বুঝে না,
আপনার স্ত্রীকে খেতে দেবেন না, আপনার ছেলে মেয়েকে খেতে দেবেন না, আর বলছে পিতা মাতার আগে হক, এটা নেই কিন্তু ইসলাম। এই মশলা জানতে হবে, কারণ স্ত্রী আর ছেলে মেয়েদের ভরণ পোষণ কার ওপর? হ্যাঁ, একজন একজন মহিলার তার স্বামীর ওপর, বিবাহিত হয়ে গেছে তার, এটা ফরজে কেফায় না ফরজে আইন? ফরজে আইন তার উপর হয়ে আছে, ওকেই খরচ করতে, কারো দায়িত্ব না, ওর শ্বশুরেরও দায়িত্ব না। যে বলে যে না তোর বাবার কাছ থেকে খরচ নেই, না মোটেই কোনো কোনো দায়িত্ব নেই, বিয়ে দিয়ে দিয়েছে, তোর ভাইদের কাছ থেকে তো অনেক পয়সা আছে তাদের কাছ থেকে, না কোনো দায়িত্ব নেই, দায়িত্ব শেষ হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছে। যেই এটা হচ্ছে ইসলাম, ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে, যা তোর বড় চাচার কাছে নিয়ে নে, নাকি আমাদের জাহেল সমাজে করে না? করে না, পাঁচ ভাই একই অন্যে থাকে, ও বড় ভাই তাদের মালিক, ও আব্বু আমার জামা কাপড় লাগবে, আমার স্কুল খরচ লাগবে, যা তোর বড় চাচার কাছে নে, এটা ইসলাম নয়, এটা আসলে ইসলাম নয়, আসলে আপনার দায়িত্ব, নিয়ে দেবেন আপনি নিয়ে দেন, কেন কে বলবেন যাও ওর কাছে যা, আপনি নিয়ে দেন, যদি তাই করেছেন যে এক ভাইকে মালিকানা দিয়েছেন তো আপনি দেন, যে আমার ছেলেদের এই লাগবে। এটা যেহেতু ফরজে আইন আপনার ওপর, কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে অনেকে ভাবতে পারে যে আমার তো পাঁচ ভাই আছে, আমারই কি দায়িত্ব হয়ে গেছে নাকি, ভাবছেন না? ভাবছেন না, যদিও এটা ভাবা ভালো মানুষের পরিচয় নেয়, এ কথা ভালো করে শুনি। আলমারা বলেছেন যে কেউ যদি ভাবে যে আমরা পাঁচ ভাই আছি, এক এক আমি খরচ দেবো, সবাই শেয়ার করবে, আমি দেবো তো সেও দেবে, আমি যতটা দেবো সেও তো ওই রকমই পয়সাওয়ালা, সুতরাং সেও ততটা দেবে, অথবা আমার চেয়ে বেশি পয়সা ইনকাম করে শুধু আমার চেয়ে বেশি দেবে, এই ধ্যান ধারণা যদি কারো থাকে তো সে অত ভালো মানুষ না, দিচ্ছে হয়তো কিন্তু অন্যের দিকেও থাকছে, আমার আব্বাকে অন্য কেউ দিক আমিও যেমন দিচ্ছি, তাহলে সে তেমন ভালো মানুষ না, তেমন ভালো মানুষ নয় যে আমি শেয়ার করব, বরং এটাকে সৌভাগ্য মনে করবে যে আমি দিতে পারছি, আমার সৌভাগ্য, বাপ মাকে আমি দিচ্ছি এটা আমার সৌভাগ্য, আমাকে দেওয়া আল্লাহ তৌফিক দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন, না এসব নালায়েকগুলোকে তৌফিক দেননি আমার ভাইগুলোকে, অবাঞ্ছিত, আলহামদুলিল্লাহ আমি কারো দিকে তাকাবো না, কে দিচ্ছে না দিচ্ছে আমি দেব, কারো ইচ্ছা হলে শেয়ার করবে, আমি বলবো না। জি, এটা হচ্ছে ভালো ছেলে নেক সন্তানের পরিচয়। আল্লাহ যেন বিষয়গুলো বোঝার তৌফিক দান করে। আল্লাহ প্রথমে বলছে ফালিল ওয়াজ, যা কিছু খরচ করবে প্রথম বাপ মায়ের জন্য, ওয়াল আকরাবিন, আর তারপরে যারা নিকট আত্মীয়, করিব মানে আত্মীয়, আর আকরাবিন মানে যারা অধিক নিকট আত্মীয়, বেশি নিকট আত্মীয়, নিকট আত্মীয় থেকে শুরু করতে হবে, তারপরে যারা আত্মীয় কিন্তু একটু দূরের, তারপরে তাদের হক, আর তারপরে এতামা মাসাকিন ইবনে সাবিল ইত্যাদি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নিসার আয়াত নম্বর 36, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হকের সাথে আরও 9টি হক, এই আয়াতটিকে কি বলা হয়? হ্যাঁ, 10টি ওসিয়ত বা 10টি হক বিশিষ্ট আয়াতুল হকুক আল আশারা, আকিদার কিতাবাদিতে 10টি হক বা 10টি অধিকার বিশিষ্ট আয়াত, যে আয়াতে 10টি অধিকারের কথা বর্ণনা করা হয়েছে। ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী কিতাব তৌহিদে এই আয়াত নিয়ে এসছেন, এবং ভাষ্যকারগণ বলেছেন যে এই আয়াতটিতে 10টি গুরুত্বপূর্ণ অধিকার রয়েছে, ইসলাম এই 10টি অধিকার, এক একটি অধিকার নিয়ে যদি বিস্তারিত আলোচনা করা যায় যথেষ্ট। একজন মানুষ জেনে নিল যে আমার উপর কার কার হক আছে, কার কী প্রাপ্য আছে। প্রথম, আবদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাই, আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে দুই নম্বরে পিতা মাতার সাথে এহসান করো। ওয়াবে জিল কুরবা, তিন নম্বরে তারপরে যারা আত্মীয় তাদের সাথে এহসান করো, এহসান এহসান এহসান, জি, এতিমদের সাথে এহসান করো, মিসকিনের সাথে এহসান করো, যারা আত্মীয় প্রতিবেশী তার সাথে এহসান করো, আর যার জন্য যারা অনাত্মীয় প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী তাদের সাথে এহসান করো, সাদ আচরণ করো, যারা যে কোনো সময় তোমার পাশে বসেছে তাদের সাথে এহসান করো, যেমন এখানে বসে আছেন, কোনো বাসে ট্রেনে বসে আছেন, কোথাও গিয়ে কোথাও আপনি অপেক্ষা করছেন, কোথাও আপনি কোনো স্টেশনে কোনো স্টপেজে কোনো জায়গায় সেখানে ইত্যাদি, রুমমেট ইত্যাদি, জি, ও সাহেবুল জাম্প, এইভাবে আল্লাহর উপরে 10টি হক বর্ণনা করেছেন। যে আয়াতটি শুরুতে পাঠ করেছিলাম 4 নম্বর, সেই আয়াতটি পেশ করে আর বেশি আয়াত বাড়াইতে চাইছি না। কোরআনে কারিমে বললাম যে অনেকগুলি আয়াত রয়েছে আত্মীয়দের হকের ক্ষেত্রে এবং আত্মীয়দের সাথে সুসম্পর্কের তাগিদের ক্ষেত্রে বিভিন্নভাবে। আল্লাহ রাব্বুল সূরা আন-নাহল আয়াত নম্বর 90 বলেছে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা, আল্লাহ তিনটি হুকুম করেছেন এই আয়াতে, আর তিনটি কাজ কী করেছেন,
নিষেধ করেছেন, তিনটি আদেশ আর তিনটি নিষেধ। কী কী? ইন্নাল্লাহ ইয়আমুর বিল আদল, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন ইনসাফ সুবিচারের হুকুম দিচ্ছেন, আল্লাহর হুকুম যে ইনসাফ করতে হবে, পরের সাথে ইনসাফ করতে হবে, এমন কি নিজের বিরুদ্ধেও ইনসাফ করতে হবে। আল্লাহ কোরআন অন্য আয়াতে বলছে ওয়ালা ওয়া আলা আনফুসিকুম, যদিও তোমার বিরুদ্ধে যায়। এটা যে করে নিতে পারবে সে খাঁটি মুসলিম হইতে পারবে। গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন আর তারপরে যার সাথে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে সে খেয়াল করেনি, সে ভাবছে আমারই হয়তো ভুল হয়েছে, কিন্তু আপনি জানছেন ভুলটা আমারই হয়েছে, ভুলটা আমারই হয়েছে, নিজেই বললেন যে ভাই তোমার ভুল হয়নি আমারই ভুল হয়েছে। এটা হচ্ছে ওয়ালা আলা আনফুসিকুম, তোমার বিরুদ্ধে যাক না কেন, তোমার বিরুদ্ধে যাক না কেন, এটা হচ্ছে ইনসাফ। পার্কিং থেকে বের করছিলেন বা ঢুকাচ্ছিলেন, লেগে গেল, কেউ দেখল না, টান দি, যানটা বেঁচে গেছে, নাহলে তো লস দিতে হতো না, দাঁড়িয়ে থাকবেন, হ্যাঁ খোঁজ নেবেন এই গাড়ি কার, যার গাড়ি এর ক্ষতি করে দিলাম বা ইত্যাদি, এরকম যে কোনো উদাহরণ হইতে পারে, যে কোনো উদাহরণ।